আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হজরত আবু বকরাদু আনহু এর ঘটনা খলিফা আবু অতি সাধারণ জীবনযাপন করতেন বাইতুল মাল থেকে সামান্য বাতা আর নিজের টুকটাক ব্যবসা দিয়ে চলত তার সংসার খলিফা হবার পর সে ব্যবসা ঠিকমতো চলছিল না ফলে পরিবারের লোকেরা অনেক সময় ভালো কিছু খেতে চাইল সাধ্যে কুলাত না তবুও সবাই এ অবস্থা মেনে নিয়ে চলতেন অল্পের মধ্যে হলেও তাতে তাদের পরম সন্তুষ্ট ছিল একদিন খলিফার স্ত্রী ভাবলেন তিনি হালুয়া তৈরি করবেন এজন্য ময়দা ও চিনির প্রয়োজন তাই তিনি খলিফাকে বললেন সবার জন্য হালুয়া বানাবো বলে ইচ্ছে হয়েছিল এজন্য কিছু চিনি হলে ভালো হতো খলিফা আবু বকরাদাহ আনহু বললেন মাল হতে যতটুকু চিনি আমরা বরাদ্দ পাই তার থেকে বেশি কোনো চিনি দেওয়া সম্ভব হবে না তাই বরাদ্দ চিনি থেকে হালুয়া বানাতে চেষ্টা করো খলিফার কথা শুনে স্ত্রী মুঠেও হতাশ হলেন না কেননা তিনি তার স্বামীকে ভালোভাবেই জানেন তাই স্ত্রী আর কিছু না বলে বাইতুল মালের বরাদ্দ মাল থেকেই অল্প অল্প চিনি বাঁচিয়ে জমাতে লাগলেন এভাবে বেশ কিছু দিনের মধ্যেই কিছুটা চিনি জমা হয়ে গেল এবার তিনি খলিফার কাছে সামান্য কিছু ময়দা চাইলেন হঠাৎ ময়দা কেন জানতে চাইলেন খলিফা স্ত্রী বললেন হালুয়া বানাবো বলেছিলাম না তাই অনেক কষ্ট করে খানিকটা চিনি জমিয়েছি এখন সামান্য ময়দা হলেই হালুয়া তৈরি করতে পারি স্ত্রীর কথা শুনে খলিফা কিছুক্ষণ কি যেন ভাবলেন এবার খলিফা স্ত্রীকে বললেন চিনিটা নিয়ে এসো দেখি খলিফার কথা মতো স্ত্রী তাই করলেন তিনি জমানো চিনির পাত্রটা এনে খলিফার সামনে হাজির করলেন আবু বকরাজ্লাহানহ চিনির পাত্র হাতে তুলেন দিনের তারপর তিনি স্ত্রীকে লক্ষ্য করে বললেন আমার মনে হচ্ছে আমরা বাইতুল মাল থেকে এ প্রয়োজনের অতিরিক্ত চিনি গ্রহণ করে থাকি তা না হলে এত চিনি জমবে কেন এটা আমাদের জন্য মোটেও উচিত হয়নি তাই এ চিনি আমি বাইতুল মালে জমা করে দিতে চাই যেই কথা সেই কাজ খলিফা চিনির পাত্রটা নিয়ে ঠিক ঠিকই বাইতুল মালের জমা করে দিলেন শুধু তাই নয় খলিফা সেদিন থেকে অনুপাতিক হারে বাইতুল মালের চিনি বরাদ্দ কমিয়ে দিলেন রাজকোষ ব্যবহারে কি অসাধারণ অনুভূতি পোষণ করতেন খলিফা আবু বকরদ্দাহানহ আজ কোথাও কি এ অনুভূতির সিটে ফুটাও খুঁজে পাওয়া যায় এটাই ছিল ইসলামের প্রথম যুগের খলিফাদের মহান আদর্শ